আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো মোবাইল হিসাবে যখন বাইরে আমরা তবলিগ করতে যাই অমুসলিমদেরকে তবলিগ করতে হয় আমাদের তাদের আবেগ অনুভূতিতে আঘাত না করে কিভাবে আমরা তবলিগ করতে পারি হুদূর অমুসলিম মুসলমান অমুসলিম সবাইকে তবলিগ করতে হবে কোথায় লেখা আছে যে তবলিক করলে আবে আঘাত আসে কোরআন শরীফ শুধু ময়জায় হাসান আর শব্দ ব্যবহার করছে সুন্দরভাবে কথা বলো সুন্দরভাবে নসিহত করো এই শিক্ষাই কোরআন দিয়েছে কীভাবে বলবো যে তাদের তোমাদের ধর্ম সঠিক না হজুর বলছে এই কথা বলার দরকার নেই যে তাদের ধর্ম ভুল সব সব একটা পজিটিভ অ্যাপ্রোচ হয়ে একটা নেতিবাচক অ্যাপ্রোচ হয়ে থাকে তুমি যদি বলো যে আহমদীয় সত্য তোমরা সব মিথ্যা তাকে বলবো যে সবাই মিথ্যাবাদী হলে হোক আমার কি আমি তো আল্লাহর সত্তাতেই বিশ্বাস করো না প্রথমে এটি বলো যে আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ আছেন যে আল্লাহতে বিশ্বাস রাখে না তাকে বলো যে আল্লাহ আছেন আল্লাহতে বিশ্বাস স্থাপনের পর বলো যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বিশ্বাস সৃষ্টি হওয়ার পর বলতে হবে যে কোন ধর্ম সত্য এই যুগে সেই সত্য ধর্মের পরিচয় কি কি এগুলো তুলে ধরো আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক না থাকে কি পরিচয় তুলে ধরবে ধর্মের তো প্রথমে আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের প্রয়োজন আছে তো লিগের বিভিন্ন রীতি আছে প্রথমে সবাইকে একই মাপকাঠিতে মাপা যাবে না সবার জন্য ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে